ড্রেসটা একটা এক শার্ট কামিজ, এক শার্ট যে জামাগুলো আছে, এক শার্ট যে গোল রাউন্ড জামা, এটা হচ্ছে এক শার্ট একটা গোল রাউন্ড জামা। এটা 2.5 গজ কাপড় দিয়ে খুব সহজে সুন্দর একটি গোল রাউন্ড ড্রেস তৈরি করা যায়। আর এই ড্রেসটা তৈরি করা একদমই সহজ। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে নতুন যারা আছেন তারা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন কীভাবে আমি এই জামাটা কাটিং এবং সেলাই করেছি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার পলি। আজকে পর্বে আমি দেখাবো হচ্ছে এক শার্ট জামা, বড়দের জন্য যে আমরা এক শার্ট জামা তৈরি করি, সেই এক শার্ট জামা। তো এখানে আমি হচ্ছে 2.5 গজ পরিমাণে কাপড় নিচ্ছি। আর এই কাপড়টা হচ্ছে বেক্সি বয়েল কাপড়। এই কাপড়টা যেহেতু একটু চওড়া হয়, এটাতে যতটুকু চওড়া হবে আমি সেম ততটুকু চওড়া করে নিব। তো কাপড়টা আমি এইভাবে দুই ভাঁজ করে নিচ্ছি, যেভাবে দোকানে ভাঁজ করা থাকে। এটা হচ্ছে জোড়া সাইড, এটা হচ্ছে খোলা সাইড। কাপড়টা আমি এখন হচ্ছে ঝুলের মাপটা নিয়ে নেব। এখানে আমার ঝুল আছে হচ্ছে 47 ইঞ্চি। এইভাবে আমি কাপড়ের যে মাথার অংশ আছে এখান থেকে আমি এভাবে 47 ইঞ্চি ঝুলটা মাপ দিয়ে নেবো। এখানে আমি 47 ইঞ্চি আমার ঝুল টিকবে। আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে 49 ইঞ্চি যেহেতু ঝুল আছে, আমি এখানে 49 ইঞ্চি ঝুলটা নিয়ে নেবো। এভাবে আমি কাপড়টা হচ্ছে ডাবল ভাঁজ করে নেব। তো কাপড়টা এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই কাপড়টা হচ্ছে কেটে নিব। তো এভাবে আমি হচ্ছে গলা চওড়াটা দিয়ে দিব হচ্ছে 2.5 ইঞ্চি। আর এখানে গলা লম্বাটা আছে আমার হচ্ছে 5 ইঞ্চি। এভাবে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব। আর এখানে যেহেতু 2.5 দিছি, যেহেতু আমি 4 কোণা গলা তৈরি করব, এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি। আমরা সবসময়ের জন্য 4 কোণা যে গলা বা কুকুর গলা যেটাকে বলে না কেন, সেই গলা তৈরি করার ক্ষেত্রে আমরা উপরে যেটা নেই তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিচে কম নিয়ে থাকি। তো এভাবে আমি হচ্ছে দাগ দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে কাঁধের যে অংশ আছে এখানে কাঁধ লাইনটা আমি নিয়ে নেবো হচ্ছে, এখানে হচ্ছে কাঁধ লাইনটা নিব হচ্ছে 4 ইঞ্চি। কাঁধ লাইনটা আমি নিয়ে নেবো হচ্ছে 4 ইঞ্চি। আমি এখানে 4 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নিচ্ছি। আর কাঁধ লাইন থেকে শুরু করে যে বগল লাইনটা আছে এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নেবো। এভাবে আমি 6.5 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব। এখন আমি যেটা করব, এই বগল লাইন থেকে শুরু করে কোমর পর্যন্ত এখানে আমি হচ্ছে 14 ইঞ্চি পরিমাণে দাগটা দিব। এভাবে 14 ইঞ্চি পরিমাণে দাগটা দিয়ে দিব। আর পেটের কাছে দিয়ে দিব হচ্ছে 7.5 ইঞ্চি। যেহেতু কোমর সাইড একটু লুজ হবে, বডির সাইডটা ফিটিং হবে, যার কারণে আমি এভাবে এটা বডির অংশ, এটা পেটের অংশ, এটা হচ্ছে কোমর অংশ, আমি দাগটা দিয়ে নিলাম। বডি লাইন আছে এখানে, আমার বডি টিকবে হচ্ছে 22 ইঞ্চি। তার মানে 22 দুগুণে 44 ইঞ্চি। এখানে আমি বড়ি টিকাবো হচ্ছে 22 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে নিব। আর এখানে পেটের কাছে টিকবে হচ্ছে 38 ইঞ্চি, 19 দুগুণে 38। তাহলে আমার এখানে টিকবে হচ্ছে 9.5। এখানে 9.5, এখানে দাগ দিব। আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় এখানে বাড়তি নিয়ে নিব। আমার কোমরের কাছে টিকবে হচ্ছে 22 ইঞ্চি। এভাবে 22 ইঞ্চি, 11 দুগুণে 22 ইঞ্চি। আর এভাবে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি নিয়ে নিব। এভাবে বাড়তি নিয়েছি। এখন আমি এখান থেকে এভাবে কাপড়টা দাগ দিয়ে নিব। এখন আমি যেটা করব, কাপড়ের যে এই যে লাস্ট মাথাটা আছে, এই লাস্ট মাথার এখানে এই কোমরের থেকে শুরু করে আমি লাস্ট মাথা এখান পর্যন্ত এভাবে দাগ দিয়ে দিব। এইভাবে সোজাসুজি আমি একটা দাগ দিয়ে দিব। এতে দেখতে পাচ্ছেন আমার এক শার্ট যে জামাটা, জামাটা ড্রয়িং করা হয়ে গেছে এনে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, এই নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু এইভাবে আমি হচ্ছে এক্সট্রা করে একটু তুলে দিব, তা না হলে কর্নারটা নেমে যাবে। এভাবে আমি হচ্ছে কর্নারটা তুলে দিব। এখানে আমি বগল লাইনের যে অংশটুকু আছে এখানে এভাবে আমি একটা শেপ দিয়ে দেবো।
তো ফাইনালি এখন আমার হচ্ছে কাটিং করার পালা। আমার কাপড়টা যেহেতু ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে কাটিং করে নিব। এটার আমি দুটো সাইডে সমান ভাগে গলা দিয়ে দিব, যার কারণে আমি দুটো অংশ একইভাবে এভাবে কেটে নিচ্ছি। এখন সেলাইয়ের সুবিধার্থে এখানে এভাবে একটা টিকিন দিয়ে নেব, তাহলে আমার মাপটা সুবিধা হবে যে এখান থেকে আমার সেলাইটা শুরু করতে হবে। তো এখন আমি এভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নিচের অংশটুকু এইভাবে কাপড়ের নিচের অংশটুকু কেটে নেব। আমার নিচের অংশটুকু কাটা হয়ে গেছে, তার মানে আমার জামাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি জামার হাতার অংশটুকু, এখানে যে সাইড থেকে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমি হচ্ছে হাতার অংশটুকু বের করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এভাবে দুই ভাঁজে কাপড়টা আছে, তো এভাবে আমি হচ্ছে দুটো হাতা এখান থেকে বের করে নেব। আর হাতার কাপড়টা এখানে যেহেতু কাপড়টা একটু ছোটো বড় আছে, আমি একটু সমান করে নিব। এখানে যে হাতার যে চওড়াটাকে আমি প্রথমে মাপ দেব, এখানে চওড়াটা আমি নিয়ে নিব হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি চওড়াটা নিয়ে নিছি। আমার হাতা লম্বা আছে 7 ইঞ্চি, হাতা লম্বা আছে আমার 7 ইঞ্চি, আমি 2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেবো, আমি 9 ইঞ্চি পরিমাণে নিয়ে নিব। এখানে আমি 9 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিছি। তো এখন আমি এইভাবে কাপড়টা এইভাবে দাগ দিয়ে নিব। এই তো কাপড়টা আমি একটা বক্সের মতো তৈরি করে নিছি। এখন আমি হচ্ছে হাতার মুহুরিটা মাপ দিয়ে নিব। হাতার মুহুরিটা আছে হচ্ছে 6.5 ইঞ্চি, এটা আমার হাতার মুহুরি। আর এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা বাড়তে দিয়ে নিব। তো এখন আমি হাতা কাটার জন্য এখানে উপরের যে অংশটুকু আছে এই উপরের অংশ আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। আর এটা হচ্ছে বগল সাইডের যে নিচের অংশটা, এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে দাগ দিব। এখন এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত এভাবে আমি একটা দাগ টেনে নিব। আর এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত আমি একটা দাগ টেনে নেব। আমার চকের কালার যেহেতু সাদা, আর এই ড্রেসের কালারটা ছিল একটু হালকা কালার, যার কারণে হয়তো আপনাদের দাগটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার মনে হয় না তাহলে কারো কোনো কাপড় কাটিং করতে কোনো সমস্যা হবে, ইনশাআল্লাহ সবাই শিখে যেতে পারবেন। এইভাবে আমি যে ড্রয়িং করে নিয়েছি সেই অনুপাতে হচ্ছে কেটে নিলাম। তো যাই হোক, কাটা হয়ে গেছে, এখন আমি এখানে একটা টিকিন দিয়ে নিলাম। তো জামার হাতা কাটা আমার কমপ্লিট। এখন আমি হচ্ছে জামার যে গলাটা আছে গলাটা কাটিং করে নেব, যার কারণে এখানে আমি 2 ভাঁজ কাপড় নিব, দুটো অংশ কাপড়। এখন এই কাপড়টা জাস্ট এইভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে আমি হচ্ছে হাতাটা, সরি, গলার যে অংশটুকু আছে গলার সেই অংশটুকু কেটে নিব, বা গলা কুটি যেটাই বলেন না কেন। কাপড়টা এইভাবে আমি একটা ভাঁজ দিছি, দেওয়ার পরে জাস্ট এইভাবে কাপড়টা ফেলে আমি গলা পটিটা কেটে নেব। এটা এখানে আমি কোনো পেস্টিং বা বক্রম এগুলো কিছুই ব্যবহার করব না, জাস্ট আমি এইভাবে শুধু কাপড়টা লাগিয়ে দিব। আর চওড়াটা হচ্ছে নিজের মতো, কে কতটুকু চওড়া দেবেন ততটুকু চওড়া করে কেটে দিতে পারবেন। তো আমি আমার মতো চওড়া করে কেটে নিছি। তো ফাইনালি আমার ড্রেসটা কাটা হয়ে গেছে। তো এটা আমি কীভাবে সেলাই করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটা সেলাই করার প্রথমে যেটা করব সেটা হচ্ছে গলার যেটা আছে গলাটা আমি প্রথমে সেলাই করে নেব। আর এখানে আমি মানে স্কোয়ার গলা যেটাকে বলে বা পুকুর গলা যেটা বলেন না কেন, স্কোয়ার গলাটা দিয়ে নিছি। এইভাবে আমি পুরোটা লাইন সেলাই করে নেব। আর একসঙ্গে আমি দুটো লাইনে সেলাই করে নিচ্ছি, যাতে আমার সেলাই করতে একটু সুবিধা হয়। আপনারা গলাটা কতটুকু চওড়া আর কতটুকু চিকন দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো এভাবে আমার দুটো গলায় অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি গলা দুটো বডির সঙ্গে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব।
এভাবে আমি সেলাই করে নিয়ে এসে যেখানে কর্নারটা হবে ওইখানে আমি সুইটা রেখে এভাবে একটা এই সাইডে সোজা করে নিব। আসলে কিছু কিছু কাজ বলে বোঝানোর চেয়ে দেখে শেখাটাই মানে আমার মনে হয় যে শেখা যায় ভালো। তো যাই হোক, এভাবে আবার ঘুরিয়ে আমি এই কর্নারটার থেকে আবার সেলাই করে নেব, তাহলে একটা স্কোয়ার শেপটা চলে আসবে। যাই হোক, সেলাইটা আমার হয়ে গেছে। এখন এই যে কর্নারটা আছে, কর্নারটা আমি সিজার দিয়ে এভাবে একটু কেটে দিচ্ছি, যাতে করে গলার সুন্দর একটা শেপ চলে আসে এবং গলাটা দেখতেও কুচকায় থাকবে না, দেখতে ভালো লাগবে। এখন আমি গলা পটির যে কাপড় আছে, পটির কাপড়ের উপরে এভাবে সেলাই দিয়ে আমি একটা চাপ সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এই তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমি হচ্ছে আরও একটা গলা কমপ্লিট করে নেব। তো এখানে আমার দুটো গলায় কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি কাত লাইনটা সেলাই করে নিচ্ছি। এই ড্রেসটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আমি মনে করি যারা একবার দেখবে তারা আর দ্বিতীয়বার আর কোনো ঝামেলা হবে না, খুব সহজে ড্রেসটা তৈরি করতে পারবে। তো এভাবে আমি হচ্ছে দুটো কাত লাইন একসঙ্গে করে সেলাই করে নিচ্ছি, আর এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে নিচের যে মুহুরিটা, আমি ফার্স্ট আমি এখন যে কাজটা করতেছি নিচের মুহুরিটা আমি আগে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে আমার জন্য সুবিধা হয়, মানে আমার কাছে সুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন এভাবেই সেলাইটা করার জন্য। প্রথমে কাপড়টা একটা ভাঁজ দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, এভাবে এখানে ডাবল করে ভাঁজ দিয়ে নিচের যে মুড়িটা আছে নিচের মুড়িটা সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়টা একদমই হালকা একটা কালার, প্লাস এই কাপড়টা হচ্ছে বেক্সি ভয়েলের কাপড়, যার কারণে কালারটা একদমই হালকা হয়েছে, ভালোভাবে মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমার একটা অংশ সেলাই করা হয়ে গেছে। এভাবে আমি আরও একটা সাইড সেলাই করে নিচ্ছি। এখন যেটা করবো এটা এখন হচ্ছে বডির থেকে শুরু করে বডি লাইন পুরাটাই সেলাই করে নেব। বডি লাইনটা আমার যতটুক পরিমাণ কাপড় রাখার আমি ততটুক পরিমাণ কাপড় রেখে তারপরে বডিটা সেলাই করে নিচ্ছি। আর এই জামাটা যেহেতু সাইডে কোনো কাটা হবে না, বডির থেকে একদম জামার নিচের যে অংশটুকু আছে নিচের এই অংশ পর্যন্ত আমি একবারে সেলাই করে দেব। এই ধরনের কিছু গোল রাউন্ড ড্রেসগুলো বিশেষ করে মুরব্বীরা অনেক সময় পরে থাকেন, এগুলা মুরব্বীদের পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমার একটা করে সেলাই দেওয়া হয়ে গেছে, আমি এখানে আরও একটা করে সেলাই বরাবর দিয়ে নিলাম। আর এভাবেই দেখতে পাচ্ছেন আমি দুটো সাইড একসাথে কমপ্লিট করে নিয়েছি, দুটো সাইডের বডির অংশ একসাথে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি হাতাটার উপরে মুহুরিটা সেলাই করে নেব। আর হাতার মুহুরিটা সেলাই করার জন্য আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে দিলাম। প্রথমে হাফ ইঞ্চির চাইতে কম একটা ভাঁজ দিয়ে তারপরে আর একটা হাফ ইঞ্চির চাইতে একটু বেশি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এভাবে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, পুনরায় আমি আরও একটা সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি হচ্ছে দুটো সেলাই দিয়ে নিলাম, আমার দুটো সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে এখানে দুটো আমি একসঙ্গে কমপ্লিট করেছি। এখন হচ্ছে হাতার মুহুরির থেকে বগলের যে মাপটা আছে সেই মাপটা নিয়ে নিব। আর আমি বগলের মাপটা নেওয়ার জন্য এভাবে কামিজ যে জামাটা তৈরি করছি, জামাটার কাঁধের অংশ থেকে শুরু করে বগলে যে পর্যন্ত সেলাই দিচ্ছি জাস্ট ওই পর্যন্ত কাপড়টা নিয়ে আমি আর এক্সট্রা যে অংশ কাপড় থাকবে ওটুকু আমি কেটে ফেলে দেব। এখন হাতার মুহুরির যে মাপটা আছে সেই মুহুরির মাপ থেকে শুরু করে যে পর্যন্ত আমি টিকিন দিয়ে রাখছি বগল সাইডের জন্য এ পর্যন্ত সেলাইটা করে নিয়ে আসবো। আর সেলাই শুরুতে এবং লাস্টে অবশ্যই ব্যাগ স্টিক দিতে ভুলবেন না, এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। তো ফাইনালি আমার হাতাটা লাগানো সরি সেলাই করা হয়ে গেছে। এখন আমি বডির সঙ্গে হাতাটা অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব। আর এটা লাগানোর জন্য কাপড়টা যে উল্টা সাইড আছে সেই সাইডই থাকবে, আর হাতাটা এভাবে মাঝখান দিয়ে দিয়ে তারপরে হচ্ছে সেলাইটা শুরু করব। আর সেলাইটা করার ক্ষেত্রে প্রথমে যে কাঁধের যে টিকিনটা আছে আর আপনি যে কাঁধের অংশ দিয়ে টিকিনটা দিয়ে নেবেন হাতার, সেই অংশটা একসঙ্গে মিলিয়ে তারপরে সেলাই করে নেবেন। আর একটা আপু আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন একটা প্লাজো কাটিংয়ের ভিডিও দিই। আসলে আমি সময় স্বল্পতার কারণে আমি প্লাজো কাটিংয়ের ভিডিওটা দিতে পারছি না, তো আপু খুব তাড়াতাড়ি আমি প্লাজো কাটিংয়ের ভিডিওটা দিয়ে দিব। তো এভাবে আমি ঘুরে ঘুরে ডাবল করে সেলাই দিয়ে নিব।
তো আমার ফাইনালি সেলাই করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।